গুড মর্নিং এভরিওয়ান, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে প্রধানের অফিসিয়ালি ডে 4, মানে ডে 4-এর যে হিউজ জাম্প সেটাকে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে 25শে ডিসেম্বরের যে হিউজ বক্স অফিস কালেকশন সেটার একটা প্রেডিকশন রিপোর্ট করব, এবং কত টাকার বক্স অফিস কালেকশন করলো, একদিনে 1 কোটি কি হলো সেই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো, এবং এখনও অবধি টোটাল বক্স অফিস কালেকশন কত কি হলো সেটা নিয়েও আমরা কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা। প্রথমত বলি, কেউ তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের কালেকশন বলবে না, ওয়েস্ট বেঙ্গলের হাউসফুল অলমোস্ট হোল লিস্ট বলবে না। তো বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে এই ছবিটা ডে 4-এ হিউজ রেসপন্স পেয়েছে। হিউজ মানে সোমবার দিন এরকম মারাত্মক রেসপন্স আমি সত্যি বলছি আগে কোনো ছবি দেখিনি। যদি এটা মানে প্রজাপতির মতন শো পেত তাহলে এটা শেষ করে দিত, সব শেষ করে দিত, এইটুকু কথা দিতে পারি। কারণ প্রথম সপ্তাহে এটা যেটা করেছে, মানে শাহরুখের ছবির সামনে দাঁড়িয়ে ইটস এ হিউজ থিং, এবং শাহরুখের ছবি ড্রপ দেখেছে 25 তারিখে, কিন্তু দেবদার ছবি আপ রাইজ দেখেছে 25 তারিখে। দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার দেব, সাল্যুট টু দেবদা। বন্ধুরা, এক একটা জিনিস বলি, আমি তোমাদেরকে একটুখানি বাকি স্টেটসগুলোর কথা বলি, সরি স্টেটস বলছি, বাকি ডিস্ট্রিক্টসগুলোর কথা বলি যেখানে মারাত্মক রকম রেসপন্স করেছে, মানে জেলাগুলো। একটা হচ্ছে হুগলি, হুগলিতে মিনি সুসময় সব শোস কালকে হাউসফুল ছিল, উদয়নে কালকে হাউসফুল ছিল, SBF KPS মল মিলন সিনেমা হুগলি, মানে চিনসুরা যেটা, সেখানেও সব শোস হাউসফুল ছিল কালকে, প্রধানের কথাই বলছি। SBF রূপালী চিনসুরা সেটাও কিন্তু হাউসফুল ছিল, 2:05-এর শো। সিনেমার চন্দ্রনগর 6:05 হাউসফুল ছিল, গুডউইন সিনেপ্লেক্স শ্রীরামপুর হাউসফুল ছিল। দুর্গাপুরের কথা যদি আসি, SBF রাজ সম্মিলনী 4:25, বায়োস্কোপ জংশন মল 4:30, এবং দুর্গাপুরে আরও একটা হল আছে সেটাও হাউসফুল ছিল, সব কালকে হাউসফুল ছিল। কল্যাণীতে সঙ্গম মাল্টিপ্লেক্স কালকে হাউসফুল ছিল, মুর্শিদাবাদে মোহন টকিজ এবং সিলভার স্ক্রিন দুটো হলই কালকে হাউসফুল ছিল, বর্ধমানের আইনক্স বর্ধমান আর্কেড একটাই হলে এসছে, সেখানেও 2 শোই, মানে 2:50 এবং 6:10 দুটোই হাউসফুল ছিল। কোচবিহারে SBF কোচবিহার, জয়া সিনেমা সিটি মল, তারপরে নিউ সিনেমা কোচবিহার, নিউ সিনেমা শিলিগুড়ি, এছাড়াও শিলিগুড়ির বিভিন্ন হল, সেগুলোও কিন্তু কালকে হাউসফুল ছিল। বুঝতে পারছো কি রেসপন্স কালকে ছিল? এবং কালকে নর্থ বেঙ্গলে যেখানে বাংলা ছবি সেরকমভাবে চলে না, সেখানেও কিন্তু আমরা দেখেছি হাউসফুল। জলপাইগুড়িতে চলে আসি, SBF PRM মার্কেট সিটি 4:10 হাউসফুল ছিল। এছাড়াও কালনা, মালদা, মানে মালদাতে শো পাইনি, কালনা, বর্ধমান, সর্বত্র, ঠিক আছে, সেটা মারাত্মকভাবে রেসপন্স ক্রিয়েট করেছে, মেদিনীপুর থেকে শুরু করে যত, মানে অত বড় হল লিস্টটা, বুঝতে পারছো তো, সেই হল লিস্টে প্রত্যেকটা জায়গায় কালকে হাউসফুল যায়। শুধুমাত্র কলকাতার রিপোর্ট আর কলকাতার ডেটা বলছে 70+ অলমোস্ট ফুল এবং 15টা হাউসফুল কালকে দেখেছে। কলকাতার সাথে যদি এগুলোকে মেলাই তাহলে মিনিমাম আরও 20টা অলমোস্ট ফুল শো পাওয়া যাবে, এবং তাহলে কতগুলো হলো, 20টা অলমোস্ট ফুল পাওয়া যাবে এবং প্রায় মোটামুটি আরও 5টা হাউসফুল পাওয়া যাবে আর কি। তো 20টা ওদিকে হাউসফুল হলো, আর এদিকে প্রায় 90টা অলমোস্ট ফুল হলো, দুটোকে যদি কম্বাইন করো 100+ শোস কিন্তু অলমোস্ট ফুল হাউসফুলের সংখ্যাটা দেখছে। তো 100+ শোজ অলমোস্ট ফুল হাউসফুল গোটা ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে, আমি তাও শুধু বুকমাইশোয়ের ডেটা অনুযায়ী বলছি, এর বাইরে আরও অনেক ডেটা ঘটে যায় যেগুলো আমাদের কাছে আপডেটই থাকে না, এই অনলাইন ডেটা ট্র্যাক করে করেই আপডেট বার করতে হয়। তো বোঝাই যাচ্ছে যে এটার কালেকশন কত গিয়ে দাঁড় করাতে পারে। দেখো, যখনই মানে এটা ইতিহাস সাক্ষী আছে, যখন যখন 100টা করে হল হাউসফুল গেছে, মানে 100টা করে হল অলমোস্ট ফুল হাউসফুল গেছে, তখন তখন একদিনে 1 কোটি টাকার বক্স অফিস কালেকশনটা এসছে। তো বোঝাই যাচ্ছে যে আবার কি মানে একটা মানে সুনামি একটা ঘটেছে। কিন্তু এবারে যেহেতু শাহরুখ খানের ছবিটা এত শো নিয়ে বসে আছে, সালার রয়েছে, বাকি কাবুলিওয়ালা ব্যাপক রেসপন্স ক্রিয়েট করেছে সেদিনকে, সত্যি দেখার মানে বোঝার বাইরে ছিল যে কাবুলিওয়ালা ওরকম রেসপন্স ক্রিয়েট করবে এতগুলোর ভিড়ে, তো যে রেসপন্সটা ক্রিয়েট করেছে, এবং সেখানে টিকিট প্রাইসও কিন্তু যথেষ্ট হাই, সবই 200 টাকা করে টিকিট, তারপরেও আমি এটুকুই বলবো যে কালকে মিনিমাম টু মিনিমাম কালকে কালেকশন 70-80 লাখ টাকার হতে পারে। ইয়েস, আবারও বলছি, 70-80 লাখ টাকার কালেকশন কালকের ডেটে করতে পারে প্রধান, এটা আমার প্রেডিকশন।
কালেকশন আমার মনে হয় 1 কোটি হয়নি হয়তো, কিন্তু 70-80 লাখ টাকার কালেকশন কিন্তু কালকে হয়েছেই হয়েছে। গোটা ওয়েস্ট বেঙ্গলের কালেকশন বললাম ভাই, শুধু কলকাতা নয়, আবারও ভাব, পয়েন্ট টু বি নোটেড। এবং দেবদা কালকে যা মজা করে বলেছে, সরি উই আর অল হাউসফুল টুডে, মানে সব কিছু সব জায়গায় আজকে আমরা হাউসফুল দিচ্ছি, আর কিছু করার নেই, মানে আর হল লিস্ট নেই, কোথাও কোন হলটা দেবো, সব হলেই আজকে হাউসফুল। তো দিস ইজ দ্য রেসপন্স বন্ধুরা, একটাই শুধু তোমাদেরকে কথা বলার, যে 70-80 লাখ টাকা করে কত টাকা কামালো প্রধান। প্রধান কিন্তু ওপেনিং যথেষ্ট ভালো নিয়েছিল একটা বাংলা ছবি হিসেবে, এবং বাকি মানে সেই সালাড, ডাঙ্কি এসব বড় বড় ছবি ছিল, সেই মার্কেট থেকে ওপেনিং ব্যাপক ওপেনিং নিয়েছিল, প্রায় 26 লাখ টাকার মতন ওপেনিং নিয়েছিল। তারপরের দিন ছবিটা আরও ভালো কালেকশন করে, প্রায় 32-35 লাখের মতন কালেকশন করে। তারপরের দিন ছবিটা আবার আরও মারাত্মক কালেকশন করে, তো রবিবারের কালেকশন এবং আজকের ছবিটা আরও মারাত্মক কালেকশন করে, তো সব মিলালে প্রায় 2 কোটির ক্লাবে কিন্তু ঢুকতে চলেছে প্রধান। যদি আজকের মানে এই সোমবারের কালেকশনটা ধরি, তাহলে 3 দিনে 1 কোটি টাকার কালেকশন কিন্তু প্রায় হয়ে গিয়েছিল, 98 লাখ টাকা 1 কোটি টাকার এরকম কালেকশন একটা হয়ে গিয়েছিল। এবার 1 কোটি 6 লক্ষ টাকা লাস্ট আমি বলেছিলাম বোধহয় ফিগার, এবার তো আরও যদি তার সাথে 80 লাখ টাকা ধরো, তাহলে কী হচ্ছে, কী দাঁড়াচ্ছে, 1 কোটি 86 লক্ষ টাকা। তো আমি এইটুকুই বলবো যে 3-4 দিনে 2 কোটির ক্লাবে ঢুকতে চলেছে, এবং বাজেট রিকভার হয়ে গেল ছবির, মানে ইয়েতে 4 দিনেই যে কালেকশনটা হয়েছে বাজেট রিকভার হয়ে গেল। আজকে একটা উইক ডেজ, তারপরেও রেসপন্স ভয়াবহ, তা আজকেও একটা হিউজ কালেকশন করবে। তো বলে রাখি যে আজকে যে অ্যাডভান্স বুকিং সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তোমাদের আর কি মতামত এই বক্স অফিসের ডেটা নিয়ে? ব্যাপক রেসপন্স ক্রিয়েট করছে, মানে 4 দিনে 2 কোটি টাকা, হায় ভগবান, এ ছবি আবার প্রজাপতির রেকর্ড ক্রিয়েট করবে নাকি, আবার 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে নাকি, অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।